দেশ কিংবা বিদেশ যে যেখানে বসে এই মুহূর্তে মাই টিভির পর্দায় মুখোশ অনুষ্ঠানটি দেখতে বসেছেন, আপনাদের সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা। সমাজের চলমান অনিয়ম, দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পড়ে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের সড়ক উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে থাকছি আমি এস কেলিটন। গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হক মধু সরকারের কোটি কোটি টাকা বানচাল করেও দাপিয়ে বেড়াচ্ছে, কেউ প্রতিবাদ করলেই পড়তে হয় তার রোষানলে। কিন্তু জিকের শামীমের মতো মাফিয়াদের দোসর হয়েও কিভাবে রাজত্ব করছে এমন প্রশ্ন রেখেই শুরু করতে চাই, জানাতে চাই, দেখাতে চাই অপরাধের সাত কাহন। নাম ফজলুল হক মধু। কে এই ফজলুল হক মধু? অনুসন্ধানে গিয়ে দেখা যায় তিনি হলেন গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উন্নয়ন, বেশ ক্ষমতাবান ব্যক্তি, খুঁটির জোর অনেক গভীরে। অভিযোগ ছিল টেন্ডারবাজ জগতের আলোচিত টেন্ডারবাজদের গুরুখ্যাত জিকে শামীমের অত্যন্ত আস্থাভাজন এই ফজলুল হক মধু। তার বিরুদ্ধে অভিযোগ ছিল জিকে শামীমের জিকে বিল্ডার্সে প্রায় সব কাজের রফাদফা করতেন তিনি, যে কারণে নির্বাহী প্রকৌশলী থাকাকালীন শেরে বাংলানগর নিউরোসায়েন্স হাসপাতালের কাজ করার আগেই ভালোবেসে সরকারের 10.5 কোটি টাকার অগ্রিম বিল দিয়েছেন তিনি, এমন পুকুর চুরির ঘটনায় অনুসন্ধানে নামে মুখোশ টিম। কত টাকার কাজ হয়েছিল, বিল কত দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছে, আসলে কি অতিরিক্ত টাকা দেওয়া হয়েছিল নাকি ওই কর্মকর্তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যাচাই বাছাই করতে মুখোশ টিম সময় নিয়েছে মাস দুয়েক। অনুসন্ধানে এবার প্রমাণপত্র মুখোশ টিমের কাছে। দেখা যায় নিউরোসায়েন্স হাসপাতাল নির্মাণের জন্য টেন্ডারবাজির জিকে বিল্ডার্সের সাথে দরপত্র সম্পূর্ণ করা হয় 8/10/2018 সালে। একই বছরে 4 নভেম্বর চুক্তি স্বাক্ষর করা হয়। নির্মাণ কাজের মূল্য 167,73,69,663.71 টাকা। কাজের মেয়াদ ছিল 24 মাস। ঠিকাদারি প্রতিষ্ঠানটি 8 ডিসেম্বর 2018 সালে নির্মাণ কাজ শুরু করে। তারপর হাসপাতাল ভবনের সোর পাইলিং এবং হাসপাতালের মূল ভবনের মাটি কাটার কাজ আংশিক করা হয়। বেসমেন্টের ম্যাটের কাজ প্রায় 30% ঢালাই সম্পূর্ণ হয়। এরই মধ্যে বিতর্কিত ঠিকাদার জিকে শামীমের নানানমুখী অপরাধ ও টেন্ডারবাজির কারণে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। তারপর 23/9/2019 সালে কাজটি বন্ধ করে দেওয়া হয়। প্রায় 170 কোটি টাকার কাজ বন্ধ করে দেওয়ার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সরকারি কর্মকর্তা টাকার কাছে নত জানু হয়ে কাজ করার আগেই দিয়েছে মোটা অঙ্কের বিল, কিন্তু কিভাবে সম্ভব? তারপরেও শাস্তির পরিবর্তে তাকে করা হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এটা কি ভাবা যায়? কথায় বলে চোরের 10 দিন মালিকের 1 দিন, ঠিক তেমন ঘটনাই ঘটেছে। ফজলুল হক মধুর বিরুদ্ধে জাল জালিয়াতির শেষ নেই। মোটা অঙ্কের কমিশন ছাড়া কোনো ঠিকাদারকে কাজ দেন না তিনি, কিন্তু কপালে ফের থাকলে যা হয়। টেন্ডারবাজিতে মাফিয়াদের মাফিয়া জিকে শামীম নজরে আসে আইন শৃঙ্খলা বাহিনীর। তারপর
2019 সালের 20 সেপ্টেম্বর রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। তার অফিসে দীর্ঘ 11 ঘন্টা অভিযান চালিয়ে 1,80,00,000 টাকা, 9,000 ইউএস ডলার, 752 সিঙ্গাপুরি ডলার, 165 কোটি টাকার এফডিআর অস্ত্র, বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারের 3 দিনের ব্যবধানে নিউরোসায়েন্স হাসপাতালের কাজটি বন্ধ করে দেওয়া হয়। তারপরেই বেরিয়ে আসে ফজলুল হক মধুর অপরাধের সাত কাহন। মোটা অঙ্কের টাকা খেয়ে কাজ করার আগেই জালিয়াতি করে কাজের অতিরিক্ত প্রায় 10.5 কোটি টাকার বিল দিয়েছেন জিকে শামীমকে। শেরেবাংলা নগরের বর্তমান নির্বাহী প্রকৌশলীর একটি স্বাক্ষরে দেখা যায় মোট বিল 32,73,85,995.18 টাকা। কিন্তু কাজ করা হয়েছে 19,50,09,945.04 টাকা। বিলের ব্যবধান দেখা যায় 13,23,07,650.14 টাকা। বিল দেওয়া হয়েছে 27,88,05,995.18 টাকা। অর্থাৎ অতিরিক্ত বিল দেওয়া হয়েছে 10,44,90,054.96 টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সাথে নিয়ে প্রকল্পটির পরিচালক, সরকার নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী যৌথ পরিমাপ করে কাজ করার আগেই বাড়তি বিল দেওয়ার এই তথ্য বেরিয়ে আসে। তবে এ ব্যাপারে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে তার দপ্তরে গিয়ে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। এমন পুকুরতরের ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা অনিয়ম দুর্নীতির বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে বিন্দুমাত্র ভুল করেননি। তবে এই বিষয়ে আরও জানবো, আপনাদেরকে জানাবো, তার আগে নিতে চাই বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, এমন অনিয়ম দুর্নীতি করার পরেও ফজলুল হক মধুকে নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী উন্নয়নে বসানো হয়েছে জানিয়ে চাপা ক্ষোভ রয়েছে গণপূর্ত অধিদপ্তরে। কে এই ফজলুল হক মধু? অনুসন্ধানের শুরুতেই মাইটিভির মুখোশ টিম যে ভবনটি নির্মাণ করতে এত দুর্নীতি সেখানে গিয়ে দেখা যায় নতুন করে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। পদোন্নতি পেয়ে মধু না থাকলেও এখনও তার রয়েছে এখানে আধিপত্য। নির্মাণাধীন ভবনে ক্যামেরা ধরতেই কয়েকজনের আনাগোনা, তারপর কাজে বাধা দেওয়ার চেষ্টাও কম হয়নি। তর্ক বিতর্কের এক পর্যায়ে কেটে পড়ে তারা। এত সব দুর্নীতির পরেও দাপিয়ে বেড়াচ্ছে মধু, কিভাবে সম্ভব জানার চেষ্টা করেছি। মাইটিভির মুখোশ টিম অনুসন্ধান চালিয়েছে দীর্ঘদিন, দেখা যায় গোড়ায় গলত। প্রধান প্রকৌশলীর শেল্টারে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন, এখনও তার অনিয়ম থেমে নেই, যে কারণে পুরো গণপূর্ত ভবন জুড়ে কর্মকর্তাদের রয়েছে চাপা ক্ষোভ। যে কোনো সময় ফুসে উঠতে পারে তারা। প্রায় 10.5 কোটি টাকার অনিয়মের সত্যতা জানতে ওই বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী অনুসন্ধান করে। অতিরিক্ত বিল উল্লেখ করে প্রতিবেদন দেন ওই 3 কর্মকর্তা। অনুলিপি দেওয়া হয় প্রধান কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভাগে। প্রতিবেদনে বলা হয় ঠিকাদারকে
চলতি বিল বাবদ সর্বমোট 29,95,00,000 টাকা প্রদান করা হয়। পরিশোধিত বিল তুলনামূলক পর্যালোচনা করলে দেখা যায় ঠিকাদারকে 10,44,90,000 টাকা অতিরিক্ত প্রদান করা হয়েছে। বর্তমান উক্ত প্রকল্পটির অসম্পূর্ণ কাজ সমাপ্তির লক্ষ্যে পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে, যা অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন। এভাবে তিনজন কর্মকর্তা প্রতিবেদন দেওয়ার পরেও প্রধান প্রকৌশলী শামীম আক্তার, ফজলুল হক মধুর বিভিন্ন অপকর্মের সাপোর্ট দিচ্ছেন। কিসের স্বার্থে একজন অপরাধীকে শেল্টার দেওয়া হচ্ছে, এমন প্রশ্নে অনুসন্ধানে দেখা যায় যত টেন্ডার কমিশন ভাগ ভাটোয়ারা বেশিরভাগ করে থাকেন ফজলুল হক মধু। সরকারের টাকা লুটপাট করার পরেও ফজলুল হক মধুকে নির্বাহী প্রকৌশলী থেকে পদোন্নতি দিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী করে গণপূর্তের গুরুত্বপূর্ণ জায়গা উন্নয়নে বসানো হয়েছে, যিনি আসলে নিজের উন্নয়নে ব্যস্ত। নিজে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক, রয়েছে নামে বেনামে সম্পদ। এমন ঘটনার পর চাপা ক্ষোভে ফুসে ওঠে গণপূর্ত অধিদপ্তর। এক পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয় সরকারের 10.5 কোটি টাকার অতিরিক্ত বিল দিয়েও শাস্তির বদলে পুরস্কৃত করা হয়েছে ফজলুল হক মধুকে, দেওয়া হয়েছে পদোন্নতি। গণমাধ্যমে আসার পর নজরে আসে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। কিন্তু শস্যের মধ্যে ভূত থাকলে যা হয়, প্রধান প্রকৌশলী ঘটনাটি ধামাচাপা দিতে সংশ্লিষ্ট বিভাগে তদন্ত না দিয়ে তাদের সিন্ডিকেটের 3 সদস্যের কমিটি গঠন করেন, সেই চিঠিটিও দেওয়া হল। যে কারণে অপরাধী ধরাচর বাইরেই থেকে যাচ্ছে, তাই পুরো গণপূর্ত জুড়ে প্রশ্ন উঠেছে, মন্ত্রীর নির্দেশও মানছে না প্রধান প্রকৌশলী। ফজলুল হক মধু দাবিয়ে বেড়াচ্ছেন পুরো গণপূর্ত অধিদপ্তর, গিলে খাচ্ছেন সকল কাজ, নিজ দপ্তর ছাড়াও অন্য কর্মকর্তাদের কাজেরও রফাদফা করছেন তিনি। তার দোসর হিসেবে কাজ করছেন PWD মেডিকেল ডিভিশনের নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম। মেডিকেল ডিভিশনে যে কোনো কাজের টেন্ডার দেওয়া হয় তার পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে, টাকা ছাড়া তহিদুল কিছুই বোঝেন না। অনুসন্ধানে দেখা গেছে জুন মাসে 12টি কাজের টেন্ডার ছিল, প্রত্যেকটি জায়গা থেকে কাজের মোটা অঙ্কের কমিশন নিয়েছেন তিনি। এমনও দেখা গিয়েছে একই কাজ একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছেন। তহিদুল এতটাই ক্ষমতাবান যে কাউকেই তোয়াক্কা করেন না, শুধু ঊর্ধ্বতন কর্মকর্তা নয় মন্ত্রীর ফোনও নাকি তিনি রিসিভ করেন না। বেশ কয়েকদিন তার সন্ধানে অফিসে গেলেও পাওয়া যায়নি, অবশেষে চতুর্থ দিনে তাকে পাওয়া গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কিছুটা দাম্ভিকতার সহিত স্বীকার করে তার অপকর্মের কথা, আমাদের এখানে সব কিছু ফেয়ার 100%, এখানে কোনো সুযোগ নেই, সবাই এখানে কম্পিটিশন কাজ কম্পিটিশন হয় আমার এখানে। তাহলে এই যে তারা ইয়ে করতেছে যে আপনি একটা কাজ, লোকজন এগুলো আছে, কিছু লোক আছে যাদের স্বার্থের হানি হবে তারা এগুলো বলবে, এই ধরনের কথাবার্তা এগুলো আমাদের চেয়ারে বসে আমাদের শুনতে হয়, মানে মিথ্যা অভিযোগ শুনতে হয় না, শুনতে হয় এগুলো, এগুলোর সাথে সবাইকে শুনতে হয়, সব কিছু ফেয়ার করছেন আপনি, তাই তো? আর যদি এরকম যদি কোনো ইয়ে থাকে যে আপনি এরকম করেছেন, ওই ক্ষেত্রে কি আপনি, সেক্ষেত্রে আপনারা তো দূরাত দিয়ে দিবেন, আমার কাছ থেকে জানতে চাইবেন। জি হ্যাঁ, ফজলুল হক মধুর সিন্ডিকেটে এমন বেশ কয়েকজন সক্রিয় কর্মকর্তা রয়েছে, এই বিষয়ে জানার জন্য নির্বাহী প্রকৌশলীর সঙ্গে তার অফিসে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলেননি, উল্টো বিভিন্ন বড় কর্তাদের পরিচয়ে হুমকি দিয়েছেন। সরকারি টাকা
একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, কাজ করার আগেই দেওয়া হয়েছে বিল, তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে শেল্টার দিচ্ছে সংস্থাটির প্রধান কর্তা। কিভাবে সম্ভব, আসলে কি কারণে, এই বিষয়ে জানার চেষ্টা করেছি, আপনাদেরকেও জানাবো। তবে তার আগে নিতে চাই আবারও বিরতি, ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যা বলছিলাম তা হলো তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হক মধু তাপিয়ে বেড়াচ্ছে পুরো গণপূর্ত অধিদপ্তর, এ যেন দেখার কেউ নেই। জিকে শামীমের দোসর হয়ে কাজ করছে, এ বিষয়ে জানবো, চলুন জানা যাক। অনুমতি নিয়ে প্রধান প্রকৌশলী শামীম আক্তারের কক্ষে যেতেই মাই টিভির ক্যামেরা দেখেই তেড়ে ওঠেন। প্রধান প্রকৌশলীর কক্ষ থেকে ক্যামেরা বের করে দেওয়া হয়। ফজলুল হক মধুর অপরাধের কথাও স্বীকার করেন তিনি। এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে সমন্বয় করার সুযোগ আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন কোনো সুযোগ নেই। আমি আসলে আসছিলাম আপনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মধু সাহেব, ফজলুল হক মধু, নিউরো সায়েন্স আপনার জিকে সময় একটা কাজ ইতে সে অতিরিক্ত টাকা দিয়েছে, এটার আসলে ইয়েটা কী আপনাদের, এটা করেছে, এটা এই টাকাটা রিকভারি করা বা নিয়ম আছে কিনা এই বিষয়টা জানার জন্য এসেছি। আপনার কোনো ব্যাপার আমি জানতে আসিনি। আমি আরেকজন কর্মকর্তা করেছে, এটা তদন্ত হচ্ছে হয়তো আপনাদের, বা তদন্ত হচ্ছে কিনা এই বিষয়টা জানার জন্য এসেছি। একটা বিষয় হচ্ছে যে এখানে সরকারি টাকা অ্যাকাউন্ট যা আছে এটাকে কীভাবে রিকভার করা যায়, আর এখানে কনসার্ন কিন্তু যারা করছে ওদের দায়িত্ব নির্ধারণ এবং কী করা যায় এগুলো তো আছে, বুঝতে পারছি, পুরো বিষয়টা নিয়েই কাজ করতেছে। এ সময় ফজলুল হক মধুর পক্ষে সাফাই গায় রাজশাহী বিভাগের গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তার বিরুদ্ধে জাল জালিয়াতির অভিযোগও কম নয়। প্রতিটি কাজেই ঠিকাদারদের কাছ থেকে বাগিয়ে নেন মোটা অঙ্কের কমিশন, এমন অনেক তথ্য এখন মুখোশ টিমের হাতে। এই যে আপনার একটা ব্যক্তির নামে, আপনার টেলিভিশনে একটা আপনি ব্যক্তির নামে আপনি বলছেন, আপনি বা চিফ সাহেব একটা কথা বলবেন তার বিরুদ্ধে বা পক্ষে বা হোয়াট এভার, তার বিরুদ্ধে একটা তদন্ত চলছে, এই কথাটাও যদি মিডিয়াতে আপনার যায় তাহলে তার ব্যক্তিগত ইমেজ, তাকে তো আর দোষী হওয়ার আগে আমরা দোষী বানাই ফেলছি। আমরা কিন্তু বলিনি না, মিডিয়াতে যখন এই জিনিসটা যায় নেগেটিভলি একটা জিনিস যায়, আমাদের অনেক ছোট বিষয়ও এত বাজেভাবে নেগেটিভলি পিডব্লিউডির নামে ইয়ে করা হচ্ছে, উই ফিল ভেরি ভেরি শেম। আর এই যে বিষয়গুলো আপনার, এগুলো আমাদের যে সিস্টেম আছে, তদন্তের সিস্টেম আছে, সিস্টেমে এগিয়ে সুন্দর করে এগিয়ে যাবে। আপনারা, আমার মনে হয় যে সবচেয়ে, আমি আপনার জাস্ট সাজেস্ট করছি না, আপনারা একটু অপেক্ষা করেন, এই জিনিসটা যখন একটা আউটপুট আসবে সেটা নিয়ে প্রচার প্রচারণা করলে তখন আমি বলবো অবশ্যই। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে টেন্ডারের নামে অনিয়ম করে হয়েছেন নামে বেনামে শত কোটি টাকার মালিক। এর আগে প্রধান প্রকৌশলীর সঙ্গে মোবাইল ফোনে ফজলুল হক মধুর অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি অনেক কিছুই স্বীকার করেন। যতক্ষণ পর্যন্ত যে জবে আছি তাকে তো আপনাকে আমাকে রাখতে হবে, যতক্ষণ একটা কর্মকর্তা সাসপেন্ড না হচ্ছে, জি, সাময়িক বরখাস্ত হলে তখন তাকে ওখান থেকে তার দায়িত্ব থেকে। ফজলুল হক মধু জিকে শামীমকে নয় এমন অনেক অনিয়ম করেছেন, এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই বিষয় নিয়ে আমাদের ডিপার্টমেন্টাল যে সমস্ত কার্যক্রম ওগুলো চলমান আছে, ওগুলো তো নিউজ হয়েছে, আর এটা আমি জানি এটা একটা অনিয়ম হচ্ছে, অবশ্যই অনিয়ম হচ্ছে, যেহেতু একটা এটা নিয়ে তদন্ত হচ্ছে, জি, তদন্ত রিপোর্টটা আসুক তারপরে জানি, হয়তো আপনারাও জানবেন তখন আর কি। আমাদের কমিটি তো গঠন করা হয়েছে, তারা কাজ করছে, একটি কথা বলতে চাই, গণপূর্তের প্রতিমন্ত্রী এবং সচিব সবসময় অন্যায় দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে, কিন্তু ফজলুল হক মধু কীভাবে দাবি বেড়াচ্ছে এমন প্রশ্ন কিন্তু সকলের মাঝে। শুধু জিকে শামীম নয়, অসংখ্য ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে তিনি নিয়েছেন টাকা, সরকারের অতিরিক্ত বিলও দিয়েছেন, এ বিষয়ে
এই সরকার ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা। এখন ফজলুল হক মধু বলছেন অতিরিক্ত টাকা দিয়ে নাকি সরকারের উপকার করেছেন, শোনা যাক তার মুখ থেকেই। এক জায়গায় এখানে এই টাকাটা বেশি দেওয়া আছে, কিন্তু অন্য জায়গায় এখনো তার 21 কোটি টাকার বিল সাবমিট করা আছে এবং একই মিনিস্ট্রির কাজ। আচ্ছা, এখানে সরকারের স্বার্থ রক্ষার জন্য এটা দেওয়া লাগছে। মানে সরকারের স্বার্থ রক্ষা করেছেন আপনি, তাই তো? তিনি নাকি অন্য জায়গার টাকা এনে অতিরিক্ত বিলের টাকা সমন্বয় করে দিবেন, যা আদৌ সম্ভব নয়। আপনার তো আপনার কি আছে করার? আমি আপনাকে পরে বলতে জানাবো তাহলে। ফজলুল হক মধুর আরো অনেক জাল জালিয়াতির ব্যাপারে জানতে চাইলে কোনো উত্তর দেননি। অনুসন্ধান চলছে, চলবে, প্রতিনিয়ত অপরাধীদের নতুন নতুন তথ্য আসছে আমাদের হাতে। এসব পুকুর চুরির ঘটনা জানতে চোখ রাখুন মাই টিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়, প্রযোজক মুখোশ, মাই টিভি ভবন, 150/3, হাতিরঝিল, ঢাকা 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে, মোবাইল 01715792577, অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।